হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজমুস সৌদ আপনারা দেখছেন এম এস ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়াল আমি ওয়ার্ডের ইনসার্ট ট্যাব সম্পর্কে আলোচনা করছি এই ভিডিওতে আমি ওয়ার্ডের টেক্সট বক্স অপশান সম্পর্কে আলোচনা করব অর্থাৎ আপনারা ওয়ার্ডে কীভাবে টেক্সট বক্স ইনসার্ট করবেন এবং সেই টেক্সট বক্স এডিট করবেন মডিফাই করবেন সে সম্পর্কে আলোচনা করছি আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল আইকন প্রেস করুন এখন চলে যাচ্ছি মূল ভিডিওতে আমি বলছিলাম টেক্সট বক্স সম্পর্কে টেক্সট বক্স এই কথাটি শুনে আপনারা বুঝতে পারছেন অর্থাৎ একটি বক্স থাকবে এবং বক্সের ভিতরে টেক্সট থাকবে এটি হচ্ছে টেক্সট বক্সের মূল কাজ প্রথমে আমি দেখাচ্ছি কীভাবে আপনারা টেক্সট বক্স ইনসার্ট করবেন এবং পরবর্তীতে সেই টেক্সট বক্স নিয়ে কীভাবে কাজ করবেন সে সম্পর্কে আলোচনা করব টেক্সট বক্স ইনসার্ট করার জন্য ইনসার্ট ট্যাবের অধীনে এখানে টেক্সট সেকশনে এখানে টেক্সট বক্স একটি বাটন রয়েছে এই বাটনে যদি আপনারা ক্লিক করেন তাহলে দেখুন এখানে বিভিন্ন ধরনের অপশন চলে আসবে এখানে প্রথমটি হচ্ছে সিম্পল টেক্সট বক্স আপনারা যদি এটি নিতে চান তাহলে এটিতে ক্লিক করতে পারেন তাহলে দেখুন ডকুমেন্টে একটি টেক্সট বক্স চলে আসছে এখানে বেশ কিছু টেক্সট রয়েছে এগুলো হচ্ছে ডামি টেক্স আপনারা এখানে আপনাদের টেক্সট যদি ইনসার্ট করেন তাহলে সেগুলো রিমুভ হয়ে যাবে আমি এখানে দিস ইজ টেক্সট বক্স এই কথাটা লিখলাম তাহলে দেখুন সেটি রিমুভ হয়ে গেছে এবং এখানে টেক্সট বক্সটি শো করছে তারপরে আপনারা যদি এই টেক্সট বক্সের বাইরে ক্লিক করেন তাহলে দেখুন এখানে এই যে আমাদের একটি বক্স চলে আসছে এবং বক্সের ভিতরে এই টেক্সটটি আসছে আপনারা যদি এই টেক্সট বক্সের ভিতরে ক্লিক করেন তাহলে এখানে কার্সর চলে আসবে তারপরে আমরা এখানে আমাদের নিজেদের মতো টাইপ করতে পারবো এখন আমরা এই যে টেক্সট বক্স যদি মুছতে চাই তাহলে কিভাবে মুছবো সেটি মুছার জন্য এখানে যখন আমি এই টেক্সট বক্সের ভিতরে ক্লিক করছি তখন এই টেক্সট বক্সের ভিতরে কার্সর আসছে কিন্তু আমরা এই পুরো বক্সটি যদি সিলেক্ট করতে চাই পুরো বক্সটি সিলেক্ট করার জন্য আমাদেরকে এই বর্ডারের উপরে ক্লিক করতে হবে আমি বর্ডারে যখন মাউস নিয়ে যাচ্ছি দেখুন এখানে এরো আকৃতির মাউস আসছে আমি যদি এটিতে ক্লিক করি তাহলে ভিতর থেকে কার্সরটি হাইড হয়ে যাচ্ছে এবং আমার এই বক্সটি বর্তমানে সিলেক্ট রয়েছে তারপরে আপনারা যদি কিবোর্ডের ডিলিট অথবা ব্যাক স্পেস প্রেস করেন তাহলে সেটি রিমুভ হয়ে যাবে আমি ব্যাক স্পেস প্রেস করলাম তাহলে দেখুন সেটি রিমুভ হয়ে গেছে তারপরে আপনারা যদি আবার কোনো বক্স ইনসার্ট করতে চান এখানে টেক্সট বক্সে ক্লিক করলাম এখানে তাদের কিছু ট্যাম্পলেট রয়েছে টেক্সট বক্সের আপনারা ইচ্ছা করলে তাদের এই ট্যাম্পলেটগুলো নিতে পারেন তারপরে এখানে যে মোর টেক্সট বক্স ফ্রম অফিস ডট কম অর্থাৎ তাদের অফিস ডট কম ওয়েবসাইটে কিছু টেক্সট বক্স রয়েছে আপনারা ইচ্ছা করলে সেটিও নিতে পারেন এখানে আপনারা যদি তাদের যে ডামিগুলো রয়েছে সেই ডামিগুলিতে যদি ক্লিক করেন তাহলে তাদের টেক্সট বক্স এখানে ইনসার্ট হবে এখানে সরাসরি যে টেক্সট বক্স ইনসার্ট হবে তা না আপনারা ইচ্ছা করলে টেক্সট বক্স ড্র করতে পারেন টেক্সট বক্স কীভাবে ড্র করতে হয় আমি এখন দেখাচ্ছি ইনসার্টে গেলাম টেক্সট বক্সে ক্লিক করলাম এইখানে দেখুন একটা অপশান রয়েছে ড্র টেক্সট বক্স এই বাটনে আমি ক্লিক করলাম তাহলে দেখুন আমার মাউসের আকৃতি চেঞ্জ হয়ে গেছে প্লাস আকৃতি হয়ে গেছে এখন আমরা ডকুমেন্টের ভিতরে কোনো একটা জায়গায় ক্লিক করে যদি টেনে আনি তাহলে একটি টেক্সট বক্স ইনসার্ট হবে এবং ভিতরে কার্ডস চলে আসছে আমরা এই জায়গায় কোনো কিছু টাইপ করতে পারি আমি এখানে এই টেক্সটটি কপি করে পেস্ট করে দিচ্ছি তাহলে দেখুন সেই টেক্সটি এখানে চলে আসছে যখন আমরা টেক্সট বক্স ইনসার্ট করেছি তখন এইখানে দেখুন ফর্মেটে একটি ট্যাব চলে আসছে এই ফর্মেট ট্যাপটি হচ্ছে ড্রয়িং টুলসের আন্ডারে অর্থাৎ আপনারা এই ড্রয়িং টুলস যে রয়েছে সেই ড্রয়িং টুলসটি আপনারা এই ফর্মেট ট্যাবের মাধ্যমে এডিট করতে পারেন এই ফর্মেট ট্যাবের অধীনে যে বিষয়গুলো রয়েছে এগুলি সম্পর্কে আমি ইতিপূর্বে শেপ নিয়ে যখন আলোচনা করেছি তখন এই বিষয়গুলি সম্পর্কে কিছু ভিডিও তৈরি করেছি আপনারা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন এছাড়াও আমি ডিটেল সেকশনে সেই ভিডিও লিঙ্কগুলো দিয়ে রাখবো আপনারা সেখান থেকেও দেখতে পারেন আপনারা যদি সেই ভিডিওগুলো দেখেন তাহলে আপনাদের এখানে কাজ করতে খুবই সুবিধা হবে অর্থাৎ টেক্সট বক্স আপনারা কীভাবে এডিট করবেন মডিফাই করবেন সেটি সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন এখানে নতুন কিছু বিষয় রয়েছে যেগুলো আমি সেই সময় আলোচনা করে নেই এখন আমি সেই বিষয়গুলো আলোচনা করছি এখানে দেখুন প্রথমে রয়েছে ইনসার্ট শেপস অর্থাৎ আপনারা এখান থেকে শেপ ইনসার্ট করতে পারেন তারপরে এখানে রয়েছে এডিট শেপ আপনারা যদি এখান থেকে শেপ এডিট করতে চান অর্থাৎ এই টেক্সট বক্সের এই যে বর্তমানে শেপটি রয়েছে এই শেপটি যদি চেঞ্জ করতে চান এখান থেকে চেঞ্জ করতে পারবেন এখানে চেঞ্জ শেপ এই বাটনে ক্লিক করে আমি যদি এই রেক্টেঙ্গলে নিতে চাই তাহলে সেটি নিতে পারব তারপরে আপনারা ইচ্ছা করলে এখান থেকে ওভাল যদি নিতে চান ওভালও নিতে পারেন আমি এই যে ওভালে ক্লিক করলাম তাহলে দেখুন সেটা ওভাল আসছে এবং আপনারা যদি আগের মতো স্কোয়ার নিতে চান তাহলে স্কোয়ারে নিতে পারেন এছাড়াও এখানে আরও বেশ কিছু অপশন রয়েছে এগুলো সম্পর্কে আমি আগে আলোচনা করেছি আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন তারপরে এখান থেকে আপনারা নতুন যদি কোনো টেক্সট বক্স নিতে চান তাহলে সেই টেক্সট বক্স এখান থেকে নিতে পারেন আমি এটিতে ক্লিক করলাম এখানে একটি ড্র করলাম টেক্সট বক্স তাহলে দেখুন নতুন আরেকটি টেক্সটবক্স এখানে ড্র হয়েছে তারপরে এখানে শেপের স্টাইল রয়েছে এখান থেকে আপনারা শেপের স্টাইল চেঞ্জ করতে পারেন এখানে ফিল কালার দিতে পারেন তারপরে বর্ডার নিতে পারেন তারপরে শেপের বিভিন্ন ইফেক্ট রয়েছে এখান থেকে ইফেক্ট দিতে পারেন তারপরে এখানে ওয়াটার স্টাইল রয়েছে ওয়াডার স্টাইল সম্পর্কে আমি পরের ভিডিওতে আলোচনা করব তারপরে এখানে রয়েছে টেক্সট সেকশন আমি এখানে শুধুমাত্র এই টেক্সট সেকশনটি সম্পর্কে আলোচনা করছি আমি এখানকার সকল লেখা মুছে দিলাম শুধুমাত্র এখানে একটাই লাইন রাখলাম এখানে দেখুন বর্তমানে আমার এই টেক্সটটি হরিজেন্টালে রয়েছে আমি যদি এই টেক্সটটি ভার্টিক্যালি করতে চাই তাহলে সেটি করার জন্য এখানে টেক্সট ডিরেকশন একটি অপশন রয়েছে এই অপশানে ক্লিক করার পরে দেখুন বর্তমানে হরেজেন্টাল সিলেক্ট রয়েছে আমি যদি রোটেড অল টেক্সট নাইনটি ডিগ্রি আমি এটি যদি ক্লিক করি তাহলে দেখুন আমার টেক্সটটি এখানে ভার্টিক্যালে চলে গেছে এবং উপর থেকে নিচের দিকে চলে আসছে তারপরে এটি যদি আমি স্বাভাবিক করতে চাই তাহলে আবার এই বাটনে ক্লিক করে হরিজেন্টালে ক্লিক করলাম তাহলে দেখুন সেটি স্বাভাবিক হয়ে গেছে তারপরে আমি টেক্সটটি যদি এখানে বাম দিকে নিতে চাই এবং নিচ থেকে উপরের দিকে শুরু হবে এরকম যদি নিতে চাই তাহলে এখানে আবার ক্লিক করে এখানে দেখুন লেখা আছে রোটেড অল টেক্সট টোয়েন্টি হান্ড্রেড সেভেন্টি ডিগ্রি এটিতে ক্লিক করলাম তাহলে দেখুন এটি বাম দিকে ভার্টিক্যালি এসেছে এবং নিচ থেকে উপরের দিকে শুরু হয়েছে তারপরে এটি যদি স্বাভাবিক করতে চাই তাহলে এখানে হরিজেন্টালি ক্লিক করলে সেটি স্বাভাবিক অবস্থায় আসবে অর্থাৎ হরিজেন্টালি টেক্সটি চলে আসবে তারপরে লক্ষ্য করুন বর্তমানে আমার এই টেক্সটটি টেক্সট বক্সের উপরের দিকে রয়েছে আমি যদি এটি মিডিলে নিতে চাই অথবা নিচের দিকে নিতে চাই তাহলে সেটি কিভাবে নেব সেটি নেওয়ার জন্য এখানে দেখুন অ্যালাইন টেক্স অপশন রয়েছে এখানে ক্লিক করার পরে দেখুন বর্তমানে টপ সিলেক্ট রয়েছে অর্থাৎ আমার লেখাটি বর্তমানে টেক্সট বক্সের উপরের দিকে রয়েছে আমি যদি মিডিল সিলেক্ট করি তাহলে সেটি মাঝখানের দিকে চলে আসবে তারপরে আমি যদি নিচের দিকে নিতে চাই তাহলে এখানে ক্লিক করে আমি বটমে ক্লিক করলাম তাহলে দেখুন সেটি নিচের দিকে চলে আসছে তারপরে আমরা যদি আবার উপরের দিকে নিতে চাই এখানে টপে ক্লিক করলে সেটি উপরের দিকে চলে যাবে তারপরে আমি ক্রিয়েট অপশন সম্পর্কে আলোচনা করছি এটি খুবই মজার এবং খুবই গুরুত্বপূর্ণ একটি অপশন আমি এখানে এই টেক্সট বক্সটি সরাই এই জায়গায় নিলাম এবং এই টেক্সট বুক্স টি আমি মুভ করে এই জায়গায় নিলাম তারপরে এখানে আমি এই টেক্সটটি কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি আমি বেশ কিছু টেক্সট এখানে নিয়ে নিলাম কপি পেস্ট করে নিলাম এখন এই টেক্সট বক্সের লেখাগুলো কিন্তু এই জায়গায় শেষ হয় নাই এখানে এই দিশের পরে কিন্তু আরও কিছু টেক্সট রয়েছে এখন আমি যদি এই টেক্সট বক্সের সঙ্গে এই টেক্সট বক্সটি লিঙ্ক করে দিই তাহলে এখানকার বাকি টেক্সটগুলো এখানে আসবে এবং এখানে সেই টেক্সটগুলো শো করবে তাহলে এটি করার জন্য আমরা লিঙ্ক অপশানটি ব্যবহার করব আমি এখানে ফর্ম্যাটি ক্লিক করলাম আমি এই টেক্সট বক্সে ক্লিক করলাম তারপরে এইখানে ক্রিয়েট লিঙ্ক এই বাটনে ক্লিক করলাম তাহলে দেখুন আমার মাউসের আকৃতিটা চেঞ্জ হয়ে গেছে একটি কাপ আকৃতি এবং তার মধ্যে অ্যারো রয়েছে এখন আমার মাউস পয়েন্টারটি যদি আমি এই টেক্সট বক্সের মধ্যে নিয়ে যাই তাহলে দেখুন আমার মাউস পয়েন্টারটি চেঞ্জ হয়ে গেছে এটি একটি কাপ দেখাচ্ছে এবং এখানে বোঝা যাচ্ছে যে কিছু টেক্সট এখানে ঢেলে দিচ্ছে আমি এটি যদি ক্লিক করি তাহলে দেখুন এই টেক্সট বক্সের পরের দিকে যে লেখাগুলো সকল লেখাগুলি এখানে চলে আসছে তারপরে আমরা যদি এখানে পাশে আরও একটি টেক্সট বক্স ইনসার্ট করি আরেকটি একটি টেক্সট বক্স ইনসার্ট করলাম এটি সিলেক্ট করলাম তারপরে এখানে ক্রিয়েট লিঙ্কে ক্লিক করে আমি এখানে ক্লিক করলাম তাহলে দেখুন এখানে আসার পরে বাকি যে টেক্সটগুলো রয়েছে সেই টেক্সটগুলো এখানে চলে আসছে এভাবে একটি টেক্সট বক্সের সঙ্গে আরেকটি টেক্সট বক্স লিঙ্ক করে প্রথম টেক্সট বক্সের লেখাগুলো আপনারা দ্বিতীয় টেক্সট বক্সে শো করতে পারেন ওনারভাবে ভাবে এখানে তৃতীয় চতুর্থ অনেকগুলো টেক্সট বক্স নিয়ে সেই লেখাগুলো আপনারা ধারাবাহিকভাবে শো করতে পারেন এছাড়াও এখানে আরও বেশ কিছু অপশন রয়েছে এখানে অ্যারেঞ্জ সেকশনে যে বিষয়গুলো রয়েছে এগুলো আমি শেপ নিয়ে আলোচনা করেছি যখন তখন এই বিষয় সম্পর্কে আমি বিস্তারিত বলেছি এখানে আমি সেগুলো বিষয় সম্পর্কে আলোচনা করছি না এখান থেকে জাস্ট আমি সামান্য ধারণা দিচ্ছি এখান থেকে আপনারা পজিশন চেঞ্জ করতে পারেন এখান থেকে আপনারা র্যাপ টেক্স করতে পারেন তারপরে এখান থেকে শেপকে উপরের দিকে এবং এখান থেকে শেপকে নিচের দিকে নিতে পারেন তারপরে এখানে সিলেকশন প্যান থেকে আপনারা সিলেকশন প্যান আনতে পারেন তারপরে অ্যালাইন থেকে অ্যালাইন ঠিক করতে পারেন তারপরে এখানে রোটেট রয়েছে গ্রুপ রয়েছে আন গ্রুপ রয়েছে আপনারা এগুলো কাজ করতে পারেন সর্বশেষ রয়েছে শেপের সাইজ আপনারা এখান থেকে শেপের সাইজ কম অথবা বেশি করতে পারেন যেমন বর্তমানে এই টেক্সট বক্সে আমি কার্সর রাখলাম তারপরে এটির হাইটটি যদি বাড়াতে চাই এবং উইথটি যদি বাড়াতে চাই তাহলে এখানে আমি ক্লিক করলাম তাহলে দেখুন আমি যত ক্লিক করছি টেক্সট বক্সের সাইজটি বেড়ে যাচ্ছে অর্থাৎ হাইটটি বেড়ে যাচ্ছে তারপরে এখান থেকে আমরা যদি উইথটি কমাতে চাই উইথ কমাতে পারবো এবং উইথটি ইচ্ছা করলে বাড়াতে পারবো এখান থেকে আমরা হাইটটি ইচ্ছা করলে কমাতেও পারবো আজকের ভিডিওতে আপনারা দেখলেন কীভাবে এমএস ওয়ার্ডের টেক্সট বক্স ইনসার্ট করবেন এবং টেক্সট বক্স নিয়ে কাজ করবেন আশা করি আজকের এই ভিডিওটি আপনার কাজে লাগবে যদি কাজে লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে সেটি কমেন্ট বক্সে লিখুন ভিডিওটি কেমন লাগলো সেটিও কমেন্ট বক্সে জানান আপনি যদি আমার এই চ্যানেলটি পছন্দ করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেলের আপডেট ভিডিওর নোটিফিকেশনগুলো যদি পেতে চান তাহলে বেলাইকন প্রেস করুন পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ